হ্যালো ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম টু কেকিডি ডি কেরারওয়াল তো আজকে চলে এসে পাঞ্জাব ব্যাংকের রিক্রুটমেন্ট নিয়ে একটা খুব বড়ো তোমাদের চান্স তো যারা বিভিন্ন কাজের জন্য চেষ্টা করছো তো তারা অবশ্যই এটা আবেদন করবে এখানে কোনো পরীক্ষা থাকছে না কেবলমাত্র তোমাদের অফলাইনে আবেদন করতে হবে পাঞ্জাব ব্যাঙ্কে ঝাড়ুদার পদে নিয়োগ এখানে যেটা লেখা আছে নোটিশ ফর রিক্রুটমেন্ট অফ পার্ট টাইম সুইপার আন্ডার সাব অর্ডিনেট ক্যাডেট তো সাব অর্ডিনেট ক্যাডারে নিয়োগ হচ্ছে তোমাদের তো তোমাদের এটা পশ্চিম মেদিনীপুর এর যে এখানে ব্রাঞ্চ আছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সেই পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক পশ্চিম মেদিনীপুর শাখা সেই শাখাতেই কিন্তু তোমাদের যে নিয়োগটা হবে তোমাদের এটা টোটালি কিন্তু কন অর্থাৎ বা কোনো পারমানেন্ট নয় পার্ট টাইমের জন্য নিয়োগ করা হবে তবুও কিন্তু বেতন কম নয় বন্ধুরা ব্যাংকের জব মানে অনেক ফ্যাসিলিটি তোমরা পাবে তো টোটাল নোটিশটা পড়ে নেবো তার আগে ভিডিওটি পুরোটু দেখতে থাকো কীভাবে আবেদন করবে সম্পূর্ণ প্রসেস বলে দেবো এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো এই রিক্রুটমেন্টের পরবর্তী আপডেট কিভাবে সিলেকশন কিভাবে কি কবে অ্যাডমিট আসবে সেসব সব কিছু তোমাদের আলোচনা করবো তো এখানে যেটা প্রথমে যেটা আছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর্ম এলিজিবল ক্যান্ডিডেটস ফর রিক্রুটমেন্ট অফ পার্ট টাইম সুইপার সুইপার গোষ্ঠীর জন্য নিয়োগ করা হবে এর সাবঅর্ডিনেট ক্যাডেট ফর ব্রাঞ্চেস অফিস পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক পশ্চিম মেদিনীপুর সার্কেল পশ্চিম মেদিনীপুর সার্কেলে নিয়োগ করা হবে অ্যান্ড ফর টু অফিস আন্ডার খড়গপুর সার্কিল এবং খড়গপুর সার্কিল পশ্চিম মেদিনীপুর বাঁকুড় সরি পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং ঝাড়গ্রাম এবং খড়গপুর এইসব ডিভিশনের দু তিনটে শাখায় কিন্তু নিয়োগ করা হবে ভ্যাকসিনের সংখ্যাটা কিন্তু বর্তমান যে ক্রাইসিস তার তুলনায় কিন্তু সত্যি অনেক বেশি তো ম্যাক্সিমাম এখানে বলছি যে ম্যাক্সিমাম নট পাস এদের খুব বড় চান্স যে ম্যাক্সিমাম নট পাস টেন পাস যারা মাধ্যমিক পাস মাধ্যমিক পাশের নিচে যাদের কোয়ালিফিকেশান তা এইট পাস বা নাম লিখতে পারে যাদের কোনো অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান নেই তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে দিস ইজ নো মিনিমাম কোয়ালিফিকেশান অ্যান্ড ইভেন দেয়ার ইজ নো মিনিমাম কোয়ালিফিকেশান অ্যান্ড ইভেন্ট ইলিটারেট আর এলিজিবল ফর অ্যাপয়েন্টমেন্ট পিটিএস তো এই যে পার্ট টাইম সুইপারদের সুইপার পদে পিটিএস হতে কথা পার্ট টাইম সুইপার পার্ট টাইম সুইপার পদের ক্ষেত্রে এখানে এমনকি মূর্খ ব্যক্তিরও আবেদন করতে পারে এটা কিন্তু বলা যায় যারা কোনো একাডেমিক কোয়ালিফিকেশান নেই যারা কেবলমাত্র সুই করতে পারে বা হাতের ছাদ দিতে পারে তারাও কিন্তু আবেদন করতে পারবে এখানে আঠেরো থেকে চব্বিশ বছর বয়স চার্জ হয়েছে অর্থাৎ বয়সটা তোমরা কাউন্ট করবে দু হাজার একুশের জুলাই তোমাদের যেটা জুলাইর এক তারিখ অনুযায়ী তোমাদের বয়স কিন্তু আঠেরো থেকে চব্বিশের মধ্যে হওয়া চাই তো এর বিষয়গুলো কিন্তু আপনাদের করতে পারবে না তোমাদের যে ছাড় আছে এস টি এসসি ক্ষেত্রে ছাড় আছে তোমাদের সেটা পনেরো বছর এবং এ সরি তিন বছর তোমাদের কিন্তু ছাড় আছে তো ব্যাসিক তোমাদের পে স্কেল যেটা দেওয়া হবে ওয়ান থার্ড অফ চোদ্দো হাজার পাঁচশো থেকে তোমাদের এখানে আট আঠাশ হাজার একশো পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত তোমাদের যে ব্যাসিক পে আছে এছাড়াও তোমাদের আদার্স অ্যালাউন্স আছে তো সব মিলে কিন্তু বেতনটা খুব একটা বড়ো জায়গায় দাঁড়িয়ে যাচ্ছে তোমরা কিন্তু আবেদন করবে এখানে ফিজিক্যাল ফিটনেস চাওয়া হয়েছে তা ক্যান্ডিডেট আর রিকোয়ার টু সাবমিট এ মেডিকেল সার্টিফিকেট অফ ফিটনেস ইস্যুড বাই দ্য মেডিকেল অফিসার নট বিলো দ্য র্যাঙ্ক সিভিল সার্জন অফ অ্যান অথরাইজড গভর্নমেন্ট হসপিটাল ইন দ্য ফরম্যাট প্রেসক্রাইব বাই দ্য ব্যাঙ্ক ফ্রম টাইম টু টাইম অর্থাৎ তোমাদের যে গ্রামীণ হসপিটাল আছে সেই হসপিটালে যে কোনো সার্জেন্টের কাছ থেকে তোমরা মেডিকেল ফিটনেস সার্টিফিকেট নেবে দোজ হু আর ফিজিক্যালি চ্যালেঞ্জড যারা হ্যান্ডিক্যাপ আছে বিসাইড প্রসিডিং এ জেনারেল মেডিকেল ফিটনেস সার্টিফিকেট তাদেরও কিন্তু মেডিকেল ফিটনেস সার্টিফিকেট প্রোভাইড করতে হবে উই অলসো এ মেডিকেল সার্টিফিকেট বাই দ্য অথোরিজ গভর্নমেন্ট হসপিটাল ক্লিয়ারলি ইনক্লুড দা নেচার অ্যাংসে তো তোমাদের যেটা আবেদন করবে তোমাদের অফলাইনে আবেদন করতে হবে তো সেই আবেদন কপির সঙ্গে তোমাদের অবশ্যই মেডিকেল ফিটনেসের সার্টিফিকেট দিতে হবে এই মেডিকেল ফিটনেসের সার্টিফিকেটে তোমরা অবশ্যই তোমাদের যে হসপিটাল আছে হসপিটাল যে কোনো সার্জনের কাছ থেকে তোমাদের নিতে হবে তো তারপরে যেটা দেখে নেব যে ভ্যাকান্সি সংখ্যাটা এখানে ডিস্ট্রিক্ট তোমরা পশ্চিম মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের ক্ষেত্রে যে ভ্যাকান্সিটা আছে এখানে টোটাল বলে দিয়েছি চব্বিশটা ভ্যাকেন্সি আছে এসটি এসসি ও ভাগ করে দিয়েছে তোমরা দেখতে পারো এসসি ছটা এস টি একটা ও বিসি পাঁচটা এবং জেনারেলদের জন্য দশটা এবং ই এ এস যারা ইকোনমিক্যালি উইকার সেকশান তো তাদের সার্টিফিকেট আছে তারা কিন্তু দুটো এখানে তাদের জন্য রিজার্ভ করা আছে এছাড়াও তোমাদের যে হ্যান্ডিক্যাপ তাদের জন্য এখানে কিন্তু পোস্ট রিজার্ভ করা আছে তো পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামের মধ্যে ভাগ করে দিয়েছে পশ্চিম মেদিনীপুর চোদ্দোটা ঝাড়গ্রাম দশটা তো তোমাদের কী কী ডকুমেন্ট লাগবে সেটা আগে তোমাদের বলে নিই পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে অ্যাফিক্স অন দ্য টপ রাইট কর্নার অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশান ফর্মেটের কর্নে কিন্তু তোমাদের কর্নারে একটা মারি দিতে হবে তোমাদের পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এক কপি কমপ্লিট মার্কশিট ইফ অ্যাভেলেবেল অ্যান্ড স্কুল লিভিং সার্টিফিকেট তোমাদের লাস্ট কোয়ালিফিকেশান যেটা আছে তার মার্কশিট লাগবে যদি থাকে যদি তোমাদের কোয়ালিফিকেশান থাকে যেহেতু এখানে বলা হয়েছে যে যারা নাম করতে পারে পারে যারা কোনো স্কুল স্কুলের মুখও দেখেনি তারা স্কুল পর্যন্ত যায়নি তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে অর্থাৎ যাদের কোনো অ্যাকাডেমি কলিপিশন নেই তারাও কিন্তু আবেদন করতে পারবে সেক্ষেত্রে তোমাদের মার্কশিট যদি থাকে তোমরা লাস্ট মার্কশিট দেবে অথবা স্কুল লিভিং অ্যান্ড স্কুল লিভিং সার্টিফিকেট এবং স্কুল ছেড়েছে তার সার্টিফিকেট দেবে কপি অফ অ্যাড্রেস প্রুফ অ্যান্ড আইডি প্রুফ তোমাদের অ্যাড্রেস প্রুফ আইডি প্রুফ বলতে তোমরা যে কোনো একটা প্রুফ দিতে পারো হয় ভোটার কার্ড আধার কার্ড এরকম কোনো প্রুফ থাকলে তোমাদের চলবে প্রুভ অফ পারমানেন্ট রেসিডেন্ট অর রেজিস্ট্রেশন উইথ ডিস্ট্রিক্ট এমপ্লয়ী এক্সচেঞ্জ অ্যাস প্রুফ অফ ডোমিসাইল তোমাদের প্রুভ অফ প্লেসমেন্ট পারমানেন্ট রেসিডেন্ট রেজিস্ট্রেশন উইথ ডিস্ট্রিক্ট এমপ্লয়ী এক্সচেঞ্জ অ্যাজ এ প্রুফ অফ ডোমিসাইল তো তোমাদের যে ডিস্ট্রিক্টের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড থাকে তার প্রুফ দেবে বা তোমাদের যে ডোমিসাইল সার্টিফিকেট যেটা তোমাদের বের করতে হয় বিডিও অফিসের মাধ্যমে অনলাইন আবেদন করে এবং এসডিও অফিস সেটা দেয় তো সেই যে তোমাদের ডোমিসাইল সার্টিফিকেট পারমানেন্ট রেসিডেন্ট তোমরা সেখানকার তার প্রুফ তোমাদের কিন্তু শো করাতে হবে কপি অফ কপি অফ কাস্ট সার্টিফিকেট ইস্যুড বাই কম্পেটেন্ট অথরিটি যদি কাস্ট সার্টিফিকেট যে এলিজিবল হবে যার যেটা কাস্ট সেটা কাস্ট সার্টিফিকেট তোমাদের প্রোভাইড করতে হবে কপি অফ ডিসচার্জ বুক ছ নম্বর পয়েন্টটা ডিসচার্জ বুক পিপিও আইডি কার্ড এলপিসি অ্যান্ড এক্স এক্স সার্ভিসম্যান যারা এক্স সার্ভিসম্যান আছে তাদের ক্ষেত্রে ডিসচার্চ বুক লাগবে তারা যে চাকরিটা লিভ করেছে তো এটা এটা যারা ফেসার আবেদন করবে তাদের ক্ষেত্রে লাগবে না এবং সাত নম্বর পয়েন্টে যেটা আছে যে কপি অফ ইনকাম অ্যাসেস সার্টিফিকেট ইফ অ্যাপ্লাইং ই ডাব্লিউএ যারা ই ক্যাটাগরির আছে তাদের কিন্তু ইনকাম সার্টিফিকেট লাগবে ইনকাম অ্যান্ড অ্যাসেস সার্টিফিকেট লাগবে যেটা বিডাবস থেকে দেওয়া হয় এনি আদার সার সার্টিফিকেট যদি কোনো আরও অন্য কোনো যদি সার্টিফিকেট থাকে যেমন হ্যান্ডিক্রাপদের ক্ষেত্রে তো এরপরে এখানে লাস্ট ডেট অফ রিসিভিং অ্যাপ্লিকেশান অ্যাপ্লিকেশান কিন্তু লাস্ট ডেট যেটা অফিসেই পৌঁছাতে হবে যেটা অফলাইনে তোমরা পাঠাবে চার তারিখ বন্ধুরা সময় কিন্তু খুবই কম বার ডিসেম্বরের চার তারিখের মধ্যে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশানটা ওই ঠিকানায় পৌঁছানো চাই কোন ঠিকানায় পাঠাবে সেটা আমি একটু পরেই বলে দিচ্ছি অ্যাপ্লিকেশান রিসিপ্ট ডিউ ডেট ইনকমপ্লিট অ্যাপ্লিকেশান নন সাবমিশন অব রিকোয়ার্ড ডকুমেন্টস তো তোমাদের ডকুমেন্টটা কেয়ারফুলি ফিল আপ করবে কীআই ফিল আপ করবে তোমরা আমি সেটা আলোচনা করে দিচ্ছি তোমরা কিন্তু পাঠাবে এই ঠিকানায় তার আগে খাম নেবে খামের ওপরে বড়ো বড় করে লিখবে রিক্রুটমেন্ট অফ পিএসটি ইন সাবঅর্ডিনেট ক্যাডার সাব অর্ডিনেট ক্যাডারে কিন্তু নিয়োগ হবে এই কথাটা তোমরা কিন্তু দেখে থাকি ক্যাপিটালে এরকম ইনভার্টেড কবার মধ্যে তোমরা ফর্ম যেটা খামে ভরে পাঠাবে অ্যাপ্লিকেশন ফর্ম তার উপরে কিন্তু লিখবে এবং এই ঠিকানায় পাঠাবে দ্য চিফ ম্যাজিস্ট দ্য চিফ ম্যানেজার এইচ আর ডি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক সার্কেল অফিস পশ্চিম মেদিনীপুর শহীদ ক্ষুদিরাম বোস রোড ব্রাশ টাউন পোস্ট মেদিনীপুর ডিস্ট্রিক্ট পশ্চিম মেদিনীপুর পিন নম্বর সেভেন টু ডবল ওয়ান জিরো ওয়ান ডাব্লু বি এবং ডেট প্লেস এটা তোমার তো তোমরা কিন্তু অবশ্যই দেবে ডেট প্লেস তো এটা কিন্তু লিখে তোমাদের কিন্তু পাঠাতে হবে তোমাদের খামে ভরে পাঠাতে হবে এবং এটাই হচ্ছে ফর্মেট তোমরা এটা প্রিন্ট করে নেবে লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেখান থেকে সেই লিঙ্ককে ক্লিক করে তোমরা এই ফর্মেট এই টোটাল নোটিফিকেশানটি তোমরা ডাউনলোড করে নেবে এবং এই এই পেজটা কিন্তু তোমরা প্রিন্ট আউট করে নেবে তো এখানে অ্যাফিক্স পাসপোর্টস পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ তোমাদের লাগাতে হবে এবারে তোমাদের যেটা নাম লিখতে হবে এখানটা তোমরা ক্যাপিটালে লিখবে নাম ডেট অফ বার্থ লিখবে জন্ম তারিখ লিখবে ফাদার নাম বাবার নাম লিখবে পারমানেন্ট অ্যাড্রেস তোমরা কোথাকার বাসিন্দা সেটা লিখবে কোন জেলার তোমাদের পুরো অ্যাড্রেসটা এখানে লিখবে কমিউনিকেশান অ্যাড্রেস যদি তোমাদের পারমানেন্ট অ্যাড্রেস কমিউনিকেশান অ্যাড্রেস সেম হয় তাহলে তোমরা সেম করে দেবে অর্থাৎ কোন ঠিকানায় তোমার তোমার সঙ্গে তারা যোগাযোগ করতে পারবে কমিউনিকেশান অ্যাড্রেস বিলং টু হুইচ ডিস্ট্রিক্ট কোন ডিস্ট্রিক্ট থেকে তোমরা বিলং করছো কোন ডিস্ট্রিক্ট তোমার নিজের ডিস্ট্রিক্ট সেটা তোমাদের ডিস্ট্রিক্টের নাম লিখবে এডুকেশানের কোয়ালিফিকেশান যদি তোমাদের তোমরা যদি কোনো কোয়ালিফিকেশান না থাকে যদি ইলিটারেট হয় অর্থাৎ অসুখ মানে যাদের কোনো কোয়ালিফিকেশান নেই তারা এই ঘরটা টিক টিক দেবে আর যদি তোমাদের কোনো একাডেমি কোয়ালিফিশন থাকে তোমরা যদি ফোর ফাইভ ফোর পাস ফাইভ পাস এইট পাস সেভেন পাস যাই হোক না কেন এখানে কিন্তু তাহলে এই কারণটা টিকমার্ক দেবে এবং রিজুয়াল ল্যাঙ্গুয়েজে অর্থাৎ তোমরা বাংলা ভাষা লিখতে লিখতে জানো কি না সেটা এখানে টিকমার্ক দেবে যে যেটা তবে তোমরা এ দু এর দাগের যে কলামটা আছে এখানে এ বি এ দুটোতে ক্লিক করবে যারা পড়াশোনা আছে আর যারা একদম কোনো কোয়ালিফিকেশান নেই শুধু শুরু করতে পারে তারা কিন্তু এই এক নম্বর কল টিক টিকমার্ক দেবে তারপর ক্যাটাগরি তোমাদের কাস্ট লিখবে জেনারেল হলে জেনারেল লিখবে এসটিএসি হলে এস টি এসসি লিখবে এবং দু হাজার একুশের জুলাইয়ের এক তারিখ অনুযায়ী বয়স কত হচ্ছে সেটা কিন্তু কাউন্ট করে এই কলামটায় তোমরা লিখবে জেন্ডার লিখবে তোমাদের জেন্ডার তারপর ফোন নাম্বার দেবে মোবাইল নাম্বার দেবে অল্টারনেটিভ তোমরা দুটো মোবাইল নাম্বার দিতে পারো এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ রেজিস্ট্রেশন কার্ড ই রেজিস্টার যদি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড থাকে সেই রেজিস্ট্রেশন কার্ড নম্বরটা রেজিস্ট্রেশন নাম্বারটা তোমরা দেবে এনি আদার ইনফরমেশন যদি আরও কিছু এক্সট্রা কিছু তোমাদের থাকে এটা দিতে পারো নাহলে এটা ছেড়ে দিতে পারো কোনো অসুবিধা নেই দেওয়ার পর কিন্তু তোমাদের এখানে সিগনেচার করতে হবে নিচে এবং এখানে ডেট দিতে হবে এখানে ডেট তোমরা যবে ফর্মটা ফিল আপ করছো তবে কার ডেট দেবে এবং এখানে তোমাদের সিগনেচার করবে সিনেচার করে কিন্তু এই খামের সঙ্গে ভরে যেসব ডকুমেন্টগুলো বললাম ওইগুলো কিন্তু পাঠাতে হবে আর একটা কথা বলে দিই যে তোমার তোমরা যারা আবেদন করবে তারা কিন্তু পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের বাসিন্দা হওয়া চাই পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই দুটো ডিস্ট্রিক্টের বাসিন্দা হওয়া চাই কেবলমাত্র তারাই কিন্তু আবেদন করতে পারবে যারা এই ডিস্ট্রিক্টের পারমানেন্ট রেসিডেন্ট তারাই কিন্তু আবেদন করতে পারবে এবং অন্য ডিস্ট্রিক্ট থেকে আবেদন করতে পারবে না তো এটা কিন্তু মাথায় রাখবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমাদের কোনো কোশ্চেনের অ্যান্সার থাকলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও